আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা আমাদের কুরবানির ছাগল। ছাগলকে লাবিব লিয়া ঘাস খাওয়াচ্ছে। প্রতি বছর কুরবানিতে আমাদের দুইটা করে ছাগল কুরবানি থাকে। এবার একটু সমস্যার কারণে দুইটা কুরবানি দিতে পারছে না, একটা কুরবানি দেব। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন। কালকে কোরবানির ঈদ, যার যেমন সামর্থ্য কেউ গরু কোরবানি দেবে, কেউ ছাগল কোরবানি দেবে। যার যেমন আল্লাহ সামর্থ্য দিয়েছে সে তেমন কোরবানি দেবে। আর খুব বৃষ্টি হচ্ছে তো, মানুষ কীভাবে যে দেবে কোরবানি? ছাগল ভালো করে ঘাসও খাচ্ছে না। ছাগলেও মনে হয় বুঝতে পারছে যে কালকে কোরবানি হবে, ওই জন্য একটু মন খারাপ ছাগলেরও। আমার ছেলে ছাগলকে ঘাস খাওয়াচ্ছে তো ভালোভাবে খাচ্ছে না। উঠানে সব বৃষ্টির পানি, তার মধ্যে আবার লিয়া সাইকেল চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। লিয়া কোথায় যাচ্ছি? কাদার ভেতর যেও না, আসো কাদার ভেতর যেও না, লিয়া আসো। হয়ে গেল সাইকেল চালানি। কালকে ঈদ আর আজকে খুব বৃষ্টি হয়েছে। কালকে মানুষ ঈদের নামাজ পড়বে, আর বৃষ্টি হলে তো নামাজ পড়তে পারবে না। কাদা হলে নামাজ পড়বে কি করে?